গাইরে মাহারাম নারীর সাথে কথা বলা আর কিনা কোন সময় হতে পারে যারা বিবাহ করার যোগ্য তাদেরকে মাহারাম বলা হয় বলা হয় এমন নারীর সাথে কথা বলা জায়েজ আছে পর্দার অন্তরাল থেকে সামনাসামনিও কথা বলা জায়েজ আছে চেহারার দিকে প্রয়োজন ব্যতীত না তাকিয়ে যে কথাটা শরীয়তের সীমারেখার বাহিরের জিনিস দেখাটা শরীয়তে সীমা রেখার সীমা রেখার মধ্যে এই আমরা বেগানা নারী বলি অর্থাৎ যে নারীকে বিয়ে করা যায় আরবিতে বললে বলি গাইরে মাহারাম আর আমরা আমাদের দেশের প্রচলিত শব্দে বলি বেগানা বেগানা তাহলে বেগানা নারীর সাথে কথা বলতে শরীয়ত কিন্তু নিষেধ করে নিষেধ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের দিকে তাকানো জায়েজ নাই যদি উনি আমাদের মা কিন্তু তাকানো তো নিষেধ তবে কথা বলা নিষেধ ছিল না বরং রাসুল সাল্লাহ স্ত্রী মা আয়সার আদি আল্লাহ অগণিত ছাত্র ছিল তাবি হাদিস পড়িয়েছেন হ্যাঁ তারা রাসুল মা থেকে রাসুলের হাদিস জানতেন মাতালা জানতেন বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেন ইভেন মা আয়সার আদি আল্লাহ তালা বিভিন্ন জনের বাড়িতে জঙ্গে জামালের আগে গিয়েছেন তাদের সাথে তিনি যুদ্ধের ব্যাপারে কথা বলেছেন আহ্বান করেছেন তাহলে এতে বোঝা যায় কথা বলতে সমস্যা নাই কথা বলুক প্রয়োজন হলে কথা বলবে আমার বাসায় একজন এসে জিজ্ঞাসা করলো যে আজাদ হুজুর কি বাসায় আছে তো ভিতরে আমার মা আছে বোন আছে আমার স্ত্রী আছে তারা কথা বলবে না আওয়াজ করে বলবে যে না উনি বাসায় নেই অথবা তিনি বিশ্রামে আছেন আপনার অপেক্ষা করুন অতটুকু কথা বলতে শরীয়ত নিষেধ করেনি তবে হ্যাঁ এক জায়গাতে বাইন্ডিংস আছে সেটা হচ্ছে ওলা তখদানাবিল কাউল কোমল হওয়া যাবে হ্যাঁ কথা বলতে গিয়ে আল্লাহ নির্দেশনা হলো কণ্ঠস্বরকে তোমরা বিকৃত করো না এটাকে ইনিয়ে বিনিয়ে বলা নরম করে বলা যে কারণে তোমার অন্তরে নেফাক তৈরি হতে পারে যে আরে এই মহিলা পড়া বোরকা পড়া কিন্তু কণ্ঠ এত সুন্দর দেখতে জানি কত সুন্দর অথবা মোবাইলে যে মহিলাটা আমার সাথে কথা বলছে তার কণ্ঠটা এত সুন্দর দেখতে জানি কত সুন্দর মানুষ কিন্তু অনেক সময় কণ্ঠেরও প্রেমে পড়ে অবশ্যই সুরেরও প্রেমে পড়ে মানুষ বলে যে তার সুর কত সুন্দর এই একজন নারী যদি কথা বলতে হয় স্বাভাবিক স্বরে কথা স্বাভাবিক কেউ কেউ বলেন যে কর্কশ ভাষায় বলবে আমি বলবো নো ইসলাম কর্কশ ভাষী হতে বলেনি বরং আল্লাহর বক্তব্য আল্লাহ সে উল্লেখ্য যে অপ্রয়োজনে কথাই বলবে না শুধু শুধু গল্প করা শুধু শুধু কথা বলে আমাদের কাছে তো অনেক সময় কোনো মা বোনরা প্রশ্ন করেন মহিলারা প্রশ্ন করে আমাদের ফোনে কথা বলে আমি যদি মনে করি যে গল্প করতে থাকলাম এটা কিন্তু সীমালঙ্ঘন হবে সীমালঙ্ঘন বরং আমার যতটুকু কথা বলা জরুরি ছিল অতটুকু বলার পরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম